নমস্কার বন্ধুরা, আমি আজকে আনবক্স করব কোশন ইচ গেমিং প্রো হেডসেট। এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, ব্র্যান্ডিং দেওয়া আছে G2000 এর মডেলের নাম। দেখুন, মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট সবে সাপোর্ট করে। বাঁদিকে তার মানে বক্সের সাইডেও সব কোশনের লেখা আছে, ব্র্যান্ডিং দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা আছে, সেগুলো আপনি ভিডিওটাকে পজ করে পড়তে পারবেন। এইদিকেও কোশনের ব্র্যান্ডিং দেওয়া আছে। চলুন খুলি বক্সটাকে। দেখুন এখানেও ব্র্যান্ডিং, সব জায়গায় ব্র্যান্ডিং দিয়েছে কোম্পানি। আমরা দেখতেই পাচ্ছি একটা প্রথমে হেডসেট আমরা পেয়েছি। চলুন হেডসেটটাকে বের করে নিই। বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন আর কিছু ফাঁকা, সবকিছুই হেডসেটটাই মেন জায়গা ক্যারি করে। বক্সটা এখানে রেখে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এই বাবেল র‍্যাপের মধ্যে এই হেডসেটটা ভরা আছে। চলুন এটাকে বের করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন খুব দারুণ, ফার্স্ট লুকটা দারুণ আমার লাগছে। এই দেখুন সব কোশনের ব্র্যান্ডিং দেওয়া আছে, সাইডগুলো এলইডি দেওয়া আছে। এই দেখুন, এই দেখুন সাইড একটা মাইক্রোফোন দেওয়া আছে। আর এর সাথে দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটা ওয়্যার আছে। চলুন এটাকে সাইডে রাখি, এই বাবেল র‍্যাপটাকে। আর তার আগে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এইটা, যদি আপনারা এরম পলিথিন পেয়ে থাকেন এটাকে অবশ্যই করবেন। চলুন, আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা মাইক্রোফোন দেওয়া আছে, এই মাইক্রোফোন দিয়ে আপনি অনেক কিছু গেমিং মানে গেমিং এর সময় যে টক ব্যাক করতে হয় বা আপনি কারোর সাথে ইন্টারাকশন রাখতে পারেন এটা দিয়ে। দেখতে পাচ্ছেন মাইকটা এদিক থেকে ওপেন হয়। আর মাইকের সাইডেও এলইডি দেওয়া আছে, এটা আমি পরে আমার ল্যাপটপের সাথে জ্বালিয়ে দেখিয়ে দেবো। আর তার আগেও একটা মাউস আমি ওপেন করেছিলাম, যেটা আপনি হয়তো আগের মিস্ট্রি ইন্ডিয়া চ্যানেলে দেখতে পেয়েছিলেন। ওইখানের মাউসটা আমি আজকে চালিয়ে দেখাবো, লাইটটা কিরম জ্বলে। এরকম সাইডগুলো এলইডি দেওয়া আছে, আমি একটু কিছুক্ষণের মধ্যেই আমি দেখুন দেখাবো। এরকম ওয়্যারগুলো খুব কোয়ালিটি খুব ভালো, ওপরে কুশনটা খুব নরম, তাহলে আমরা মাথায় পেন হবে না। সাইডেও কুশন দেওয়া আছে, এমনি বিল্ড কোয়ালিটি এর হেডফোনটার খুবই ভালো। লোগো দেওয়া আছে, দেখুন কোশন ইচ ওটার লোগো দেওয়া আছে। এই দেখুন একটা ভয়েস কন্ট্রোলার দিয়েছে, এখান থেকে আপনি ভয়েস আপ ডাউন করতে পারবেন। এই দেখুন কন্ট্রোলার। আর সাইডেও একটা বাটন দিয়েছে, যেটা আমি দেখাচ্ছি। এই দেখুন মিকটা, মাইক্রোফোনটা আপনি অন অফ করতে পারবেন এর সাহায্যে। আর এই দেখুন এর সাথে দুটো জ্যাক দিয়েছে, একটা হচ্ছে মাইক্রোফোনের জ্যাক, যেটা আপনি দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটার সাথে কানেক্ট হবে। আমি দেখাচ্ছি কোন মাইক্রোফোন। এই দেখুন এইখানে যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটার সাথে কানেক্ট হবে ওই সাইডে। এই দেখুন এই যে মাইক্রোফোনটার সাথে কানেক্ট হবে। আর তার সাথে আর একটা আছে হেডসেটের জ্যাক, যেটা দিয়ে আপনি লিসেন করতে পারবেন বা শুনতে পারবেন। আর এর সাথে ইউএসবি ফাংশনটা হচ্ছে, এটা এই যে যখন এলইডিগুলো জ্বলবে তখন এই ইউএসবি লাইটটা, ইউএসবি পোর্টটা আপনি ল্যাপটপে ঢোকালে এই এলইডিগুলো আপনি জ্বলবে পরিষ্কারভাবে। এক্ষুনি আমি এটা জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি। আগের এই মাউসটা আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এইটাকে আগে আমি ল্যাপটপের সাথে লাগিয়ে আপনাদের দেখিয়ে দিই কীরকম হবে এটা। এই দেখুন আমি লাগাতে যাচ্ছি। আমরা লাগিয়ে দিয়েছি। আর দেখুন মাউসের আলোটা দারুণ লাগছে, গেমিং মাউস ওই জন্যই এটাকে বলে। সাইডগুলো আলো জ্বলবে, এটা আগের ভিডিওতে বলে দিয়েছি, আর কিছু এটা নিয়ে বলবো না। আপনারা যেমন দেখতেই পাচ্ছেন, দেখুন আমি এবার এই হেডসেটটার লাইটটা জ্বালিয়ে আপনাদের দেখাবো এটা কিরম দেখতে হবে। এই যে আমি ক্যাপটা খুলে নিই, ক্যাপটা আমাদের দেওয়া আছে সেটাই ভালো, লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন লাগাচ্ছি আমি, তা আপনার ইউএসবি পোর্ট আমি লাগিয়ে দিলেই আপনার চলবে। এই দেখুন আমরা দেখতে পাচ্ছি হেডসেটে দারুণ একটা এলইডি RGB লাইট বলে দিতে পারে এটাকে জ্বলছে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনারা এই হেডসেটটাকে কিনতে চান, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি গিয়ে কিনে নেবেন। যদি ভিডিওটাকে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার তো করেই দেবেন। বাকি আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে পরে।